আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সীমান্তে হতাহতদের অপরাধী বললেন বিএসএফ মহাপরিচালক। কলম্বোতে বিক্ষোভকারীদের শিবিরে সেনা অভিযান, গ্রেপ্তার শতাধিক। 10 দিন পর চালু হলো নর্ড স্ট্রিম 1। তেল নিয়ে পুতিন ও সৌদি যুবরাজের ফোন আলাপ। এবং সর্বশেষ থাকছে তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন চুক্তি। ইউক্রেন যুদ্ধ নিয়ে টালমাটাল পুরো বিশ্ব। রাশিয়া দাবি করছে একের পর এক ইউক্রেনীয় শহর তারা দখল করছে, অন্যদিকে ইউক্রেন দাবি করছে তারা একের পর এক শহর রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এখন প্রশ্ন থেকেই যাচ্ছে, আসলে কে সত্য বলছে, ইউক্রেন নাকি রাশিয়া? রাশিয়ার যে শক্তি সামর্থ্য রয়েছে তাতে মনে করা হয় ইউক্রেনকে দখলে কয়েক ঘন্টা সময় লাগতে পারে রাশিয়ার, কিন্তু বাস্তবতা বলছে রাশিয়া খুব ধীরগতিতে এগোচ্ছে এবং ইউক্রেনকে দখল করছে। কিন্তু বিশেষজ্ঞদের মত কেন এই ধীরগতি রাশিয়ার? তাদের মতে রাশিয়া ধীরগতিতে এগিয়ে তাদের কৌশলগুলো পুনর্নির্ধারণ করতে সময় নিচ্ছে এবং তারা বিশ্বকে আতঙ্কের মধ্যে রেখেছে। রাশিয়া চাচ্ছে ইউক্রেনকে কাজে লাগিয়ে রাশিয়ার যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো বিশ্ববাসীর কাছ থেকে, বিশেষত পাশ্চাত্য আমেরিকার কাছ থেকে আদায় করে নেওয়া। যদিও একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা রাশিয়ার ওপর, তারপরেও রাশিয়া তাতে কোণঠাসা নয়, বরং ইউরোপকে এখন বিপদে ফেলে দিয়েছে রাশিয়া। আপনারা কি মনে করেন, ইউক্রেন যুদ্ধে যতই উস্কানি দিক না কেন, আমেরিকা তারা কি পারবে রাশিয়াকে কোণঠাসা করতে, নাকি রাশিয়ার জয় হবে বলে আপনারা মনে করেন? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। অনুরোধ থাকবে, আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। সীমান্তে হতাহতদের অপরাধী বললেন বিএসএফ মহাপরিচালক। সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক পঙ্কজ কুমার সিং বলেছেন, সীমান্ত এলাকায় গুলির সব ঘটনাই ঘটে রাতে এবং এই সব ঘটনায় যেসব হতাহতের ঘটনা ঘটে তারা সবাই অপরাধী। সীমান্ত সম্মেলনের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। এখানে তিনি দাবি করেন সীমান্তে অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করেন তারা। যদিও বিজেপি মহাপরিচালক বলেছেন এবারে সীমান্ত সম্মেলনেও সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে জোর দিয়েছেন তারা এবং এ নিয়ে একযোগে কাজ করতে বিএসএফ রাজি। প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বৈঠকে সবসময়ই বিশেষ গুরুত্ব পায় সীমান্ত হত্যার বিষয়টি। বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে 2015 থেকে শুরু করে গত 7 বছরে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে নিহত হয়েছেন 221 জন বাংলাদেশি এবং আহত হয়েছেন প্রায় 250। ভারতের তরফ থেকে বরাবরই সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার অঙ্গীকার করা হচ্ছে গত কয়েক বছর ধরে। এর মধ্যেই বৃহস্পতিবার ঢাকায় মহাপরিচালক পর্যায়ের বৈঠকের পর বিএসএফ এর মহাপরিচালক পঙ্কজ কুমার সিং সীমান্তে যারা হতাহতের শিকার হন তাদের অপরাধী হিসেবে আখ্যায়িত করলেন। তিনি বলেন দুপক্ষেই ভালো খারাপ মানুষ আছে, বর্ডারে যাদের পাওয়া গেছে তারা কৃষক জেলে, তারা কি করে কাটা তারের কাছে রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত, তারা মাদক চোরা চালান করে, লিথাল ফায়ারিং যা হচ্ছে সব রাতে, দিনে একটি গুলিও হচ্ছে না। সিং অবশ্য বললেন ঘটনাগুলো নিয়ে তারা বিএসএফ সদস্য, কলকাতা পুলিশ ও বাংলাদেশের পুলিশের সাথে আলোচনা করেন এবং গোয়েন্দা তথ্য বিনিময় হয় তাদের মধ্যে। তার মতে কিছু মাফিয়া সীমান্তের উভয় দিকে চোরা চালানের সাথে জড়িত, তবে সীমান্তে হত্যার শিকার করা তারা সবাই অপরাধী বলে বিএসএফ মহাপরিচালকের মন্তব্যের সাথে বিজেপি মহাপরিচালকও একমত কিনা এমন প্রশ্ন করা হয়েছে সংবাদ সম্মেলনে। এর কোনো সরাসরি জবাব না দিলেও বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বলেছেন বিষয়টি নিয়ে এবারের বৈঠকেও বিস্তারিত আলোচনা হয়েছে এবং এতে বাংলাদেশ সীমান্তর সত্তা শূন্যের কোথায় আনার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। তিনি বলেন আমাদের প্রতিপক্ষ বিএসএফ ও এর মহাপরিচালক সম্মত হয়েছেন যে একযোগে কাজ করে এটি শূন্যের কোঠায় নিয়ে আসব। আমি আরো বলেছি সীমান্তে একটা হত্যা মানে একটি মৃত্যু নয়, এর সাথে পরিবার দুর্ভোগে পড়ে, এলাকাবাসীর মধ্যে নেতিবাচক পরিবেশ হয়, বিজিবি ও বিএসএফ এর দ্বিপাক্ষিক পেশাদার সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়,
তবে সীমান্তে হতাহতের ঢালাওভাবে অপরাধী বলার ঘটনাকে অগ্রহণযোগ্য বলেছেন মানবাধিকার সংগঠক নূর খান লিটন। তিনি বলেন, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ সভায় এমন বক্তব্য দুঃখজনক, আর আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অনৈতিক। ওদিকে সীমান্ত সম্মেলনের বিস্তারিত জানিয়ে যে যৌথ প্রেস বিবৃতিতে দেয়া হয়েছে, সেখানে সীমান্তে হামলার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সমন্বিত যৌথ টহল পরিচালনা সহ অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। কলম্বোতে বিক্ষোভকারীদের শিবিরে সেনা অভিযান, গ্রেপ্তার শতাধিক। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রধান শিবিরে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই অভিযান চালানো হলো। বৃহস্পতিবার শপথ নেওয়ার পরই রনিল বলেছিলেন, সরকারি কোনো ভবন দখল নেওয়া কিংবা সরকারকে ক্ষমতাচ্যুত করা গণতান্ত্রিক কার্যক্রম নয়। এই ধরনের কোনো কিছু করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার এই ঘোষণার কয়েক ঘন্টা পর অর্থাৎ শুক্রবার রাত 1:30টার দিকে শত শত সেনা ও পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের কমান্ডোরা প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে বিক্ষোভকারীদের উপর চড়াও হন এবং শিবিরটি খালি করে ফেলে। বিক্ষোভকারীরা যেসব তাঁবুতে থাকতেন সেগুলো ভেঙে দেওয়া হয়। এক ঘন্টার ওই অভিযানে সাংবাদিক সহ অর্ধশত ব্যক্তি আহত ও শতাধিক বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন। বিক্ষোভের মুখে গত মে মাসে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। এরপর সংসদে মাত্র একটি আসন থাকা ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রীর পদে বসান মাহিন্দার ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তাতে জনরোষ কমেনি। তুমুল বিক্ষোভের মুখে গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ ও সিঙ্গাপুরে যান গোতাবায়া। সেখান থেকে 14 জুলাই পদত্যাগপত্র পাঠান গোতাবায়া রাজাপাকসে। এরপর সংবিধান অনুসারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকার সময় সোমবার থেকেই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা চলছে। 6 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েও কোনোবারই মেয়াদ শেষ করতে না পারা রনিল বিক্রমাসিংহে বুধবার দেশটির পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 225 আসনের পার্লামেন্ট তিনি ভোট পেয়েছেন 134টি। যদিও বিক্ষোভকারীরা তাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেয়নি, দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্য বিক্রমাসিংহকে আংশিকভাবে দায়ী করে তাকেও ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছেন তারা। 10 দিন পর চালু হলো নর্ড স্ট্রিম 1। নর্ড স্ট্রিম 1 দিয়ে জার্মানিকে গ্যাস পাঠায় রাশিয়া। সম্প্রতি নর্ড স্ট্রিম 2 চালু হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধের ফলে তা চালু হয়নি। দিন দেশেক আগে বাৎসরিক রক্ষণাবেক্ষণের জন্য নর্ড স্ট্রিম 1 বন্ধ করা হয়। জার্মানির আশঙ্কা ছিল রাশিয়া ফের তা চালু করবে না, কিন্তু বৃহস্পতিবার 21 জুলাই থেকে রাশিয়া ফের গ্যাস দিতে শুরু করেছে। জার্মানির অভিযোগ, পাইপলাইন দিয়ে যতটা গ্যাস দেওয়া সম্ভব তার মাত্র 30% দিচ্ছে রাশিয়া। তারা সময় বেঁধে দিয়েছে। বিষয়টি নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ বলেছেন, খাদ্যশস্য এবং এনার্জিকে রাশিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করছে, খুবই দুর্ভাগ্যজনক বিষয়। বুধবার পর্যন্ত জার্মানিতে 65% গ্যাস মজুদ ছিল। রাশিয়া ঠিকমতো গ্যাস সরবরাহ না করলে জার্মানি সহ ইউরোপে গ্যাস সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও জার্মান প্রশাসন জানিয়েছে বিকল্পের ব্যবস্থা তারা করতে শুরু করেছে, রাশিয়ার উপর থেকে নির্ভরতা কমানো হবে বলে আগেই জানিয়েছিল জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন। গত কিছুদিন ধরে নর্ড স্ট্রিম 1 নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। পাইপলাইনের টারবাইন সারাই করেছে কানাডা। এর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডার কঠোর সমালোচনা করেছে। কেন রাশিয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হচ্ছে না, কেন এখনও রাশিয়ার কাছ থেকে গ্যাস নেওয়া হচ্ছে, বারবার সেই প্রশ্ন তুলছেন জেলেনস্কি। জার্মানির প্রতিও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তেল নিয়ে পুতিন ও সৌদি যুবরাজের ফোনালাপ। জ্বালানি তেলের বিশ্ববাজার নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে আলোচনা করেছেন। সৌদি যুবরাজ সালমান ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বৃহস্পতিবার পুতিন ও সৌদি শাসকের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন ও সৌদি যুবরাজ বিশ্ব তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা ওপেক প্লাস গ্রুপের সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। সৌদি নেতৃত্বাধীন ওপেক তেলের বাজার সমন্বয় ও ভালোভাবে নিয়ন্ত্রণে অনেক বছর ধরে রাশিয়া সহ অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলোর সাথে সহযোগিতা বজায় রেখে আসছে। ওপেক গ্লাস গ্রুপটি করোনা ভাইরাস মহামারী কালে তেলের উৎপাদন হ্রাস করে তেলের বাজারে মূল্য ধস রোধ করে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করে। করোনা বিধিনিষেধ প্রত্যাহারের পরে বেশিরভাগ দেশে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় ওপেক
প্লাস ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি করে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে তেলের সরবরাহ নিয়ে আবার উদ্বেগ সৃষ্টি হয়। এতে তেলের দাম বেড়ে চলিত বছর ব্যারেল প্রতি $120 ছড়িয়েছে। ক্রেমলিন বিবৃতিতে বলেছেন, পুতিন ও সৌদি যুবরাজ ওপেক প্লাস সদস্যদের সহযোগিতায় বিশ্বে জ্বালানি তেলের বাজারে প্রয়োজনীয় ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন চুক্তি। তুরস্কের মধ্যস্থতায় শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দুই দেশেই কৃষ্ণ সাগরে খাদ্যশস্য রপ্তানিতে সমঝোতায় পৌঁছেছে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দুপক্ষের প্রতিনিধিরা বসবেন। জাতিসংঘের নেতৃত্বাধীন এই বৈঠকে থাকবেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাছাড়া মধ্যস্থতাকারী তুরস্কের শীর্ষ নেতাদের উপস্থিতিতে হবে চুক্তি সই। খবর আল জাজিরার। দুই দেশের সমঝোতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, শস্য রপ্তানি চুক্তি যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তাম্বুলে শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনীয় ও রাশিয়ান প্রতিনিধিদের চুক্তি সই হবে।